Assalamualaikum. BCS Corner Group এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বোর্ড কি ঠিক মতো দেখতে পাচ্ছেন? সাউন্ড ওকে আছে কিনা একটু জানান, কমেন্টসে জানান সাউন্ড ওকে আছে কিনা। বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ওকে আছে কিনা একটু কমেন্টসে জানান। আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন? সাউন্ড ওকে আছে কিনা একটু কমেন্টসে জানান। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমরা পর্ব হচ্ছে সমকোণী ত্রিভুজ। মূলত আমরা সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, কিন্তু পরীক্ষার মধ্যে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা বা এই ধরনের কোনো প্রশ্ন আসবে না। প্রশ্নগুলো বিশেষভাবে বিশেষ জায়গা থেকে আসে, ঠিক আছে? মূলত দুই ধরনের সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন আসে। আমরা ফার্স্ট পর্ব হচ্ছে যথার্থ সমকোণী ত্রিভুজ। যথার্থ সমকোণী ত্রিভুজ এটার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই ত্রিভুজের ভূমি লম্ব থেকে বড় হবে। ভূমি লম্ব থেকে বড় হবে। আর এই ত্রিভুজের তিনটি কোণ ফিক্সড, 30, 60, 90। অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজ হয়, কিন্তু তিনটি কোণ যদি ফিক্সড হয়, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তখন সেটি যথার্থ সমকোণী ত্রিভুজ হবে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, খেয়াল করবেন। এক নাম্বার, এই ত্রিভুজের ভূমি লম্ব থেকে বড়। দুই নাম্বার, এর কোণগুলোর অনুপাত হবে, কোণগুলোর অনুপাত 30:60:90। এই ত্রিভুজের কোণগুলোর অনুপাত 30:60:90, অর্থাৎ 1:2:3। আর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর বাহুগুলো। বাহুগুলো হচ্ছে, যদি আমরা লম্বটাকে x ধরে নিই, তখন তার অতিভুজটা হবে 2x, আর ভূমিটা হবে √3x। লম্ব x, অতিভুজ 2x, ভূমি √3x, কিভাবে করে হয় একটু খেয়াল করবেন সবাই। আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ভূমি সাথের কোণ নিয়ে কাজ করতে হয়। এখানে ভূমি সাথের কোণ 30 ডিগ্রি। যদি আমরা ধরি sin 30, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা ক্লাস 9 এ পড়ছি সাগরে লবণ আছে, ওই দৃষ্টিকোণ থেকে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা লম্বটাকে x ধরে নিয়েছি, আর অতিভুজ লিখলাম অতিভুজই, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30-এর মান হচ্ছে হাফ, সমান x বাই অতিভুজ। আড়াআড়ি গুণ করলে হবে অতিভুজ সমান 2x। তাহলে আমরা দেখতে পাইলাম লম্বকে x ধরা হলে অতিভুজ 2x হয়, যা আমরা আগে লিখছি। এখন পিথাগোরাস একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত সূত্র হচ্ছে
তার বিখ্যাত সূত্র হচ্ছে ও ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপরে আসে না, এখন কি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন তো না? এই পর্যন্ত 1:2:3, ওকে। সাইন 30 হচ্ছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ আমরা বের করবো, সেই অতিভুজ হচ্ছে 2x। আচ্ছা এখন পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা এই ভূমিটাকে যদি আমরা মনে মনে পি ধরে নিই, তাহলে লম্ব হচ্ছে এক্স, এক্স স্কয়ার প্লাস পি স্কয়ার সমান হচ্ছে 2x হোল স্কয়ার। তাহলে পি স্কয়ার সমান 4x² মাইনাস এক্স স্কোয়ার, পি স্কোয়ার সমান 3x², পি সমান √3x² সমান √3x। এই হচ্ছে ভূমি। আপনারা লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যথার্থ সমকোণী ত্রিভুজের কোণ তিনটি হচ্ছে 30°, 60°, 90°, আর বাহু তিনটি পেলাম এক্স √3x, 2x। তাহলে এই অনুসারে বাহু তিনটির অনুপাত মানে বৈশিষ্ট্য আগে আমি লিখলাম হচ্ছে এক নাম্বার হচ্ছে ভূমি লম্ব থেকে বড়, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো অনুপাত 30:60:90 মানে 1:2:3, আর আমরা বাহু পেলাম, বাহুগুলোর অনুপাত পেলাম হচ্ছে x:√3x:2x অর্থাৎ 1:√3:2, বাহুগুলোর অনুপাত 1:3:2। 3 নম্বর বৈশিষ্ট্য, বোর্ডে যা লিখে আছে তা আপনারা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিন, ঠিক আছে? এটা
স্ক্রিনশট দিয়ে রেখে দেন, একটু গুরুত্বপূর্ণ একটা স্ক্রিনশট দিয়ে সবাই রেখে দেন, স্ক্রিনশট দেন এই জায়গাটুকু। হ্যাঁ আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আবার শুনবেন, গেলে অতিভুজ হবে লম্বের দ্বিগুণ, অর্থাৎ একটু লিখে রাখবেন অতিভুজ অতিভুজ হচ্ছে লম্বের দ্বিগুণ। তা লম্ব যদি এক্স হয় অতিভুজ হবে 2x, অর্থাৎ এইখানে কথা হচ্ছে অতিভুজ হবে লম্বের দ্বিগুণ, এটাও মনে রাখতে হবে। তাহলে যথার্থ সমকোণী ত্রিভুজের, যথার্থ সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য মনে রাখবেন, ভূমি লম্ব থেকে বড় হবে, অতিভুজ হবে লম্বের দ্বিগুণ, লম্ব যদি এক্স হবে অতিভুজ হবে 2x, আর ভূমি হবে √3x, আর কোণগুলোর অনুপাত হবে 30, 60, 90। আনুপাতিক হারে কোণের অনুপাত হচ্ছে 1:2:3, আর বাহুর অনুপাত হচ্ছে 1:√3:2। এখন পরীক্ষার মধ্যে এইখান থেকে কিভাবে করে প্রশ্ন আসে সবাই খেয়াল করবেন, ত্রিভুজের এইখান এই এই ত্রিভুজ থেকে প্রায় পরীক্ষায় অনেকভাবে প্রশ্ন আসে। 38 BCS, 38 BCS প্রিলিতে প্রশ্ন আসছে, 38 প্রিলির কোশ্চেন, প্রশ্নে একটি সমকোণী ত্রিভুজ আঁকা, লেখা আছে ABC ত্রিভুজ, ABC ত্রিভুজের বিটা হচ্ছে সমকোণ প্রশ্নে বলা আছে, আর পাশে লেখা আছে AC সমান 2AB হলে কোণ C সমান কত, AC সমান 2AB হলে কোণ C সমান কত খেয়াল করবেন। সবার আগে বুঝতে হবে এটা হচ্ছে বিটা সমকোণ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু যথার্থ সমকোণী ত্রিভুজ কিনা এটা এখান থেকে বুঝে নেবেন। এইটা হচ্ছে AB বাহু, আর প্রশ্নে বলা আছে AC বাহু সমান 2AB, AC টা 2AB সমান। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই এই ত্রিভুজে অতিভুজ লম্বের দ্বিগুণ, যেহেতু অতিভুজ লম্বের দ্বিগুণ তাই এটা একটা যথার্থ সমকোণী ত্রিভুজ, আর ওই ত্রিভুজে লম্বের দ্বিগুণ যে কোণ থাকে তার মান হচ্ছে 30 ডিগ্রি, পারফেক্ট রাইট অ্যাঙ্গেল, লম্বের বিপরীতের কোণ 30 ডিগ্রি। তার জন্য আমরা দেখব এখানে আনসার হচ্ছে 30 ডিগ্রি, 38 পিল ইকুয়েশন। যদি আপনাদের এই বেসিক না জানা থাকে তাহলে আপনি সহজে এই প্রশ্ন আনসার করতে পারবেন না, মূলত আমাদের বেসিক মানে বইগুলোতে বোর্ডগুলোতে এই ধরনের আলোচনাগুলো নাই, তার জন্য ক্লাস গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 এর ক্ষুদ্রতর বাহু 6 মিটার হলে, 6 মিটার হলে বৃহত্তর বাহু কত মিটার হবে, প্রশ্ন এটা। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 1:2:3 এর ক্ষুদ্রতর বাহু 6 মিটার হলে বৃহত্তর বাহু কত মিটার হবে, প্রশ্ন হচ্ছে। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 যখন প্রশ্নে দেওয়া আছে তখন আমরা বুঝতে পারলাম এটি একটি যথার্থ সমকোণী ত্রিভুজ, তাহলে ওই ত্রিভুজের ক্ষুদ্র বাহু মানে লম্ব হচ্ছে 6 মিটার। প্রশ্ন বলছে বৃহত্তর বাহু কত, বৃহত্তর বাহু হবে অতিভুজ হবে লম্বের দ্বিগুণ, তাহলে 6 × 2 সমান সমান 12 মিটার, এই হচ্ছে 12 মিটার আনসার।
এইভাবে এখান থেকে প্রশ্ন আসে, কোন একটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে এটা পারফেক্ট রাইট অ্যাঙ্গেল কিনা, তারপর তার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে দুইটা বাহু থাকবে সমান, দুইটা বাহু সমান, লম্ব আর ভূমি। লম্ব যদি এক্স হয় তাহলে ভূমিটাও এক্স হবে, যেহেতু সমদ্বিবাহু আর একটা কোণ যেহেতু সমকোণ। এখন লম্ব যদি এক্স হয় ভূমিটা এক্স হবে, তাহলে অতিভুজটা কত হবে? আমরা যদি অতিভুজকে পি ধরে নেই, তাহলে পিথাগোরাস সূত্র অনুসারে লম্ব স্কোয়ার মানে পি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার সমান পি স্কোয়ার মানে পি স্কোয়ার সমান টু এক্স স্কোয়ার, পি সমান রুট ওভার টু এক্স স্কোয়ার, পি সমান রুট টু এক্স। তাহলে অতিভুজটা হয়ে যাচ্ছে এখানে রুট টু এক্স। এটা হচ্ছে সমদ্বিবাহ সমকোণী, এর বৈশিষ্ট্য হচ্ছে, বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছেন, ভূমি আর লম্ব সমান, ভূমি ইকুয়াল টু লম্ব, ভূমি আর লম্ব সমান হবে। আর হচ্ছে কোণগুলো অনুপাত, যেহেতু এই কোণটা সমকোণ, আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে 90 হবে। সমান সমান বাহু তাই দুইটা কোণ সমান, তাহলে এটা হচ্ছে 45, এই কোণটাও 45। তাহলে কোণগুলোর অনুপাত, কোণগুলোর অনুপাত হচ্ছে এখানে 45:45:90, কোণগুলো অনুপাত অর্থাৎ 1:1:2। তাহলে যদি আপনাকে ত্রিভুজের কোণ অনুপাত দিয়ে বলে যে 1:1:2, তাহলে বুঝতে হবে এটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাহুগুলোর অনুপাত, বাহুগুলোর অনুপাত হচ্ছে, বাহুগুলোর অনুপাত হচ্ছে x:x:x:√2x মানে 1:1:√2। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 1:1:√2 আর কোণ হচ্ছে 1:1:2। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, কোণগুলো অনুপাত হচ্ছে 45:45:90 মানে 1:1:2 আর বাহুগুলো অনুপাত হচ্ছে x:x:√2x মানে 1:1:√2। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে? সবাই বোর্ডে যা আছে তা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন সবাই, বোর্ডের লেখাটা একটা স্ক্রিনশট দিয়ে নেন। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে কিভাবে খেয়াল করবেন, প্রশ্ন আসছে একটি ত্রিভুজের অতিভুজ, একটি ত্রিভুজের অতিভুজ 13√2 হলে, 13√2 হলে লম্ব কত? একটি ত্রিভুজের অতিভুজ 13√2 হলে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13√2 হলে লম্ব কত? পরীক্ষার কোশ্চেন। তাহলে খেয়াল করবেন, সমকোণী ত্রিভুজের অতিভুজ 13√2 হলে লম্ব কত? সমদ্বিবাহু সমকোণী আর কি প্রশ্ন বলা আছে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 13√2 হলে লম্ব কত? তাহলে আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকব, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকব। খেয়াল করবেন, এই হচ্ছে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এর বাহুগুলো হচ্ছে লম্বটা x, ভূমি x আর
অতিভুজ হচ্ছে রুট টু এক্স, এটা আমরা আগে জানি। সমদ্বিবাহু সমানুত্রিভুজ হলে বাহুগুলো হবে এক্স এক্স রুট টু এক্স। এখন আমাদের প্রশ্নগুলো আছে, প্রশ্নের ত্রিভুজটা অতিভুজ তেরো রুট টু আর আমাদের অতিভুজ হচ্ছে রুট টু এক্স। তাহলে প্রশ্ন মতে হচ্ছে রুট টু এক্স সমান সমান তেরো রুট টু, তাহলে এক্স ইকুয়াল টু তেরো, এই লম্ব হচ্ছে তেরো। এখন যদি আপনি এই বৈশিষ্ট্যগুলো না জানেন তাহলে কোনোভাবেই আপনি এত সহজে লম্ব তেরো বের করতে পারবেন না। আবার আমরা একটু ত্রিভুজের অন্যদিকে যাই, খেয়াল করবেন প্রশ্ন হচ্ছে, একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে দেয়ালের শীর্ষবিন্দু স্পর্শ করে। মই এর দৈর্ঘ্য 18 মিটার হলে দেয়ালের উচ্চতা কত? যদি এভাবে কোনো প্রশ্ন করা হয়, একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে দেয়ালের শীর্ষবিন্দু স্পর্শ করে, মই এর দৈর্ঘ্য 18 মিটার হলে দেয়ালের উচ্চতা কত? তাহলে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, যখন তাই বলা আছে তখন আমরা ধরে নিলাম ভূমির সাথে কোণ হচ্ছে 45 ডিগ্রি আর এটা সবসময়ের জন্য 90, তাহলে এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি। যখন কোণ তিনটির মান 45, 45, 90 এমন হয় তখন আমরা তার বাহুগুলো জানি, লম্ব আর ভূমি সমান থাকবে, লম্বাটা হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হবে রুট টু এক্স। তাহলে এইখানে মই যে ত্রিভুজ তৈরি করলো এই ত্রিভুজের নাম হচ্ছে যথার্থ সমকোণী ত্রিভুজ, সরি এই ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমরা বলতে পারি যে প্রশ্ন বলা আছে 18 মিটার দীর্ঘ মই, তাহলে দেয়ালে মই রাখলে সেই মইটা সবসময় অতিভুজ হবে। খেয়াল করবেন এটা হচ্ছে দেয়াল আর ফ্লোরটা যদি ভূমি হয় তাহলে মই থাকবে এইভাবে, তখন এই মইটা অবশ্যই ভূমি মানে অতিভুজ, সরি। তাহলে প্রশ্ন বলা আছে মই হচ্ছে 18 মিটার দীর্ঘ, তাহলে এইখানে অতিভুজ হচ্ছে রুট টু এক্স, এর মান হবে হচ্ছে 18, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 18/√2। এখন নিচের রুট রাখা যাবে না বিদায়, আমরা লব ও হরকে রুট টু দিয়ে গুণ দিব, 18√2/√2 সমান 18√2/2 সমান 9√2। তাহলে মইয়ের দৈর্ঘ্য হবে 9√2, মানে দেয়ালের উচ্চতা হবে 9√2, দেয়াল মানে এক্স এর মানটা হচ্ছে 9√2 মানে দেয়ালের উচ্চতা। এভাবে করে প্রশ্ন আসতে পারে। যদি আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি এরকম, সবাই আবার একটু খেয়াল করবেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে নিলেন, একটা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দেন। ওকে, ধরেন এমন যদি বলা হয় প্রশ্নে যে 48 মিটার লম্বা খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে এল যে ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে মাটি স্পর্শ করে। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? 48 মিটার লম্বা খুঁটি, 48 মিটার লম্বা খুঁটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে মাটি স্পর্শ করে, তাহলে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? খেয়াল করবেন এই হচ্ছে 48 মিটার লম্বা খুঁটি, এখান থেকে ঝড়ে ভেঙে ভূমির সাথে কোণ তৈরি করছে 30 ডিগ্রি। প্রশ্ন করা হচ্ছে খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল, মানে এই উচ্চটুকু বের করতে বলছে। খেয়াল করবেন এই এই লম্বা খুঁটি ভূমির সাথে কোণ হবে 90 ডিগ্রি,
আর প্রশ্নে এই কোণের মান বলা আছে, প্রশ্নে কোণ তৈরি করছে 30 ডিগ্রি। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, সেই হিসেবে এই কোণটা হবে 60 ডিগ্রি। কোণের মান যখন 30 60 90 তখন তার বাহু বাহুগুলো কিরকম হয় মনে আছে কিনা? যখন কোণের পরিমাণ 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তখন তাকে আমরা বলি যথার্থ সমকোণী ত্রিভুজ। তখন তার বাহুগুলো হয় একটু মনে করে দেখেন, 30 এর বিপরীত পাশে লম্ব হয় তার মান হচ্ছে x, 90 এর উল্টা পাশে হয় অতিভুজ তার মান হচ্ছে 2x, 60 এর উল্টা পাশে ভূমি তার মান হচ্ছে √3x। এটা একটা যথার্থ সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করবেন এই 48 মিটার লম্বা খুঁটি এখান থেকে ভেঙে এখানে পড়ছে, তাহলে কমন শ্রেষ্ঠ হচ্ছে এই খুঁটির এই উচ্চতাটুকুই ভেঙে এখানে পড়ছে, অর্থাৎ এইটুকু 2x হলে obviously এইটুকু 2x হবে, কারণ খুঁটির এই অংশটুকুই ভেঙে এখানে পড়ছে। তাহলে পুরা খুঁটিটা খুঁটিটা হচ্ছে x প্লাস 2x সমান সমান হচ্ছে 3x। এখন প্রশ্নে আমাদের এই পুরা খুঁটি 3x দিয়ে পেলাম, প্রশ্নে এই খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 48 মিটার। তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে প্রশ্ন মতে 3x সমান 48, x সমান 16, তাহলে আনসার হচ্ছে 16 মিটার। এইভাবে করে আমরা খুব সহজে আনসার বের করে ফেলতে পারি। তাহলে এইখান থেকে এই দুই ধরনের প্রশ্ন আসে, আর এগুলো সহজে কোথাও পাবেন না, তাই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আর কি। ওকে, পরবর্তী সময় আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।